আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রাতের বেলা হুট করে আমরা সবাই প্ল্যান করি যে 300 ফিটের দিকে যাব, তো দ্যাটস ওয়াই আমরা সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়ি 300 ফিটের দিকে। আসার পর আমরা মানে ডিসাইড করতে পারতেছিলাম না কোন রেস্টুরেন্টে যাব, তো অনেকগুলো দেখার পর এই রেস্টুরেন্টের ভিউ এবং খাবারের মান আমাদের কাছে ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমরা এটা সিলেক্ট করে এটার ভিতরে প্রবেশ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর। তো রেস্টুরেন্টের ভিউ দেখতে দেখতে আমরা পিৎজা একটা অর্ডার করি। পিৎজাটা নেওয়ার পরে যে আমার ছোট ভাই রবিন অনেক ভিডিও করা স্টার্ট করে দিল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিৎজাটা, সবাই খাবারের জন্য মুহিয়ে আছে। এখানে আমার সব ভাই ব্রাদাররা উপস্থিত আছেন, তাদেরকে নিয়ে আমি আজকে রাতের লং ড্রাইভে বের হয়েছি। খাওয়া দাওয়ার ফাঁকে আমার একটা মোমেন্টে মনে হলো যে বাইকটা নিয়ে এখানে একটু পোজ নেওয়া দরকার, দ্যাটস ওয়াই আমি রেস্টুরেন্টের ওনার থেকে অনুমতি নিয়ে বাইকটা ভিতরে ঢুকাই। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রাত প্রায় 2টার দিকে 300 ফিট থেকে বাসার দিকে ব্যাক করি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। दो पल तुझसे जुड़ा था, ऐसे फिर रास्ता मुड़ा था, तुझसे मैं खोने लगा, जुदा जैसे होने लगा, मुझसे कुछ मेरा।